ফিলিপিক কাকু আসলে আমাদের জন্য নতুন নতুন জিনিস নিয়ে আসতে যাচ্ছে, যেহেতু আমরা সবাই তারে ত্যাগ করতেছি। তো সেরকম একটা নতুন জিনিস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এবং আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো চলেন শুরু করা যাক। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। আর এইচআর ডিজাইনের ফ্রিপিক রিলেটেড ভিডিওগুলো খুবই পছন্দ করতেছেন, ওটা দেখেই বোঝাইতেছে। আর একটু বেশ বেশ করে কমেন্ট করেন, নাহলে কিন্তু হবে না। তো হ্যাঁ, যেটা নিয়ে কথা বলতেছিলাম যে ফ্লিপকার্ট একটা নতুন জিনিস নিয়ে আসছে, যেটা আমরা যদি এখানে ভিজুয়াল ট্রেন্ডস 2022, আমি কালকে ঢোকার পরে হঠাৎ করে দেখি এই জিনিসটা, বেশ অনেকদিন ফ্লিপকার্টের সাথে রাগ করে ঢোকা হয় নাই। সো দেখার পরে এই জিনিসটা দেখলাম, তো এখন এখানে ক্লিক করলে এই পেজটা নিয়ে যাবে, যেটা আমি অলরেডি চলে আসছি ঝামেলা কমানোর জন্য। ওকে, তো এবারে এটা আসলে ঠিক কি, মানে ভিজুয়াল ট্রেন্ডস এটা আর এটা কি, আর এটা বোঝা কেন আমাদের জন্য জরুরি, এটা আমি একটু বলতেছি। তো মূলত এই গল্পটার শুরুটা বলতে গেলে আমি আসলে আসছিলাম অন্য একটা কারণে। আমার একজন স্টুডেন্ট, সে আমার কাছে জানতে চাচ্ছে যে ফ্লিপিকের জন্য কোন ধরনের ডিজাইন করা উচিত, এইটা নিয়ে আমি ভিডিও আসতে চাচ্ছি, যেটা এই ভিডিওটার পরে আসবে। এইটা নিয়ে রিসার্চ করতে আসে আমি এই জিনিসটা দেখে ফেলাইছি। সো আমি এটা আগে একটু শেয়ার করতেছি, তারপরে আমরা এই যে পরে ভিডিওটাই আসবে সেইটা, যেটা আমি বইলা দিব মানে ভিডিও শেষে কোথায় পাবেন আপনারা, কিভাবে পাবেন। ওকে, তো হ্যাঁ, আসার পর আমি দেখলাম যে ভিজুয়াল ট্রেন্ডস নামের একটা কথা আসছে। এখন ভিজুয়াল ট্রেন্ডস জিনিসটা কি, ভিজুয়াল ট্রেন্ডস হইলো আমরা অনেক কষ্ট টষ্ট করে রিসার্চ করে বের করি যে কোন জিনিসটা বর্তমানে ট্রেন্ডিং হচ্ছে, অর্থাৎ কোন জিনিসটা মানুষ বেশি পছন্দ করতেছে। এখন ফ্লিপিক নিজেই এই দায় দায়িত্বটা নিয়ে নিছে আমাদের থেকে, যে তোমাদের কষ্ট করে আর খুঁজে বের করতে হবে না যে কোনটা এখন ট্রেন্ড চলতেছে। যদিও এটা প্রথমে বছরের প্রথমে দিলে ভালো হয়, অনেক ইউটিউব চ্যানেলে এই জিনিসটা থাকে, বছরের প্রথমেই দেওয়া থাকে যে কোন কোন ট্রেন্ড আসতে যাচ্ছে, বাট এখনো এই জিনিসটা ভালো। কারণ কি, বেশ অনেকদিন কিন্তু রয়ে গেছে, রাইট? কেবল 9 মাস, আরো প্রায় 3 মাস মতন রয়েছে ফ্লিপিক থেকে ব্যবসা করে নেওয়ার, খারাপ না। আর ইভেন্ট সামনে অনেক কিছু আসতে যাচ্ছে, সো ফ্লিপিক থেকে বেশ ভালো ইনকাম আশা করা যায়, যদি বেশ ভালো একটা ডাউনলোডস, ইনকাম বলতেছি না বাট ডাউনলোডস আশা করা যাবে আশা করি। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ট্রেন্ডস জানাটা ইম্পর্টেন্ট, যে কোন জিনিসগুলো 2022 আর বছরের প্রথমে দেওয়ার থেকে এখন দেওয়ায় বেশি সুবিধা হয়েছে। কিরকম, এই তথ্য অনেক বেশি একুরেট, অর্থাৎ তারা ডাটাগুলো নিচে অ্যানালাইসিস করছে, তারপরে বলতেছে যে এইগুলাই চলতেছে। তো যাই হোক, আমরা এই যে পেজটার উপর থেকে নিচ পর্যন্ত যাওয়া শুরু করি। তো প্রথমে আমরা দেখতেছি ফটো ট্রেন্ড, বিশেষ করে এদের এই যে পেজটার মানে ইমেজটা, মানে ডিজাইনটা, আমি জাস্ট ক্রাশ খেয়ে গেছি। এত চমৎকারভাবে ডিজাইন করছে, এত চমৎকার ভিজুয়াল, এত চমৎকার মোশন, আই জাস্ট ক্রাশড, এটা হলো সত্যি কথা। তো এই দেখেন, যদি আমরা এই এই বাটনগুলোর উপরে নিই, মানে এরা একেবারে 3D কার্ডের মতো নড়াচড়া করতেছে, মানে ওয়াও, এখানে রাইখা দিলে একেবারে ভাজই ওইদিকে যাইতেছে, এই সেই, মানে পুরাই অত্যন্ত চমৎকার কায়দায় পুরাই ভিজুয়াল ডিজাইনটা করা হয়েছে, মানে রিয়েলি ফান, রিয়েলি ফান। ওকে, তো এখন কথা হলো আমাদের আসলে কি লাভ, লাভ হইলো সিম্পলি এদিকে যাব, যার যেইটা আর কি, যারা ফটো নিয়ে কাজ করেন, ফ্রিপিকে ফটো আপলোড করেন, তারা এই যে হাসি মুখে আপু ভাইয়ারে জড়াই ধরছে, যাই হোক, তো এই টাইপের যারা ফটো, এই টাইপের না মানে ফটো যারা দেন ফ্রিপিকে, তাদের জন্য ফটো। এরপর হচ্ছে আমরা যারা ভেক্টর দেওয়ার চেষ্টায় আছি তাদের জন্য ভেক্টর, মকআপ যারা দেয় মকআপ, তারপর আছে আইকন, যারা আইকন ডিজাইন করি বা আইকন দেয় তাদের জন্য। এরপরে আসতে আছে প্যালেট, প্যালেটের ডিজাইন নিয়ে আমি সামনে একটা ভিডিও বানাতে যাচ্ছি, সেটা কবে কি পরে দেখা যাবে, বাট ইম্পর্টেন্ট এটা, এটাও দেখতে পারেন। আর হচ্ছে কালার, কালারে আমাদের একটা লাভ হইলো কি, আমাদের ডিজাইনে আমরা কোন ধরনের কালার ইউজ করবো সেইটা এই জিনিসটার থেকে খুব চমৎকারভাবে ধারণা নেওয়া যাবে, এই হলো এইগুলার বিশেষত্ব। সো আমরা চাইলে এখান থেকে ভালো রকমের একটা ফায়দা তুলতে পারি। আচ্ছা, তো এখন কথা হলো যদি আমরা কার্ডগুলাই ক্লিক করি, আমরা ভেক্টরে ক্লিক করলাম, করার সাথে সাথে কিন্তু সে আমাদের ওই যে ভেক্টরের অংশ নিয়ে নিবে, রাইট? আর এইখান থেকেও আমরা সেম, মানে বাম দিকে যদি একটু দেখি, বাম দিকে ওই রকম আছে ফটোস, ভেক্টরস, মক আপস, এই যে এই কথাগুলো, আমরা বাম দিকেও যদি ক্লিক করি ভেক্টরস, তো আমাদের কিন্তু ভেক্টর ট্রেন্ডে নিয়ে আসবে। এখন আমাদের এই ভেক্টর ট্রেন্ডে আনলো, আনার পরে আমি চাইতেছি আপনার প্রত্যেকেই প্রত্যেকেরটা নিজে নিজে এক্সপ্লোর করেন, আমি শুধুমাত্র একটা দেখাবো, শুধুমাত্র ভেক্টর দেখাবো, এগুলো জাস্ট এক্সপ্লোর করবেন আপনারা যে কী কী দিলো, নিজে দেখবেন একটু। তো এখন এখানে এগুলো কেন দেখবো আমরা, যদি আমরা ট্রেন্ডসগুলো দেখি, অটোমেটিক্যালি আমাদের মাইন্ডে ওই ধরনের কালার, ওই ধরনের ফন্ট, ওই ধরনের ইভেন, হ্যাঁ, ফন্টেরও কিন্তু একটা ই আছে, যদি আমরা এইখানটায় দেখি আইকনস ফন্টসেরও মনে একটা ই আছে, কোথায় যেন দেখলাম আমি কালকে নিজে পুরো ঘুরে দেখছি, তখন দেখছি যে ফন্টসের একটা ই আছে, যে কেমন ফন্ট ইউজ হয় এইটাই কথাবার্তা। তো আমরা বুঝতে পারবো যে কোন ধরনের ফন্ট বেশি চলে বা কোন ধরনের ই চলে, তাহলে আমাদের নেক্সট ডিজাইনে আমরা এই জিনিসটারে অ্যাপ্লাই করতে পারবো সিম্পলি, খুবই সহজ এবং খুবই ঝামেলা ছাড়া আমরা এই কাজগুলো করতে পারবো।
তো এই যে ট্রাডিশনাল কার্টুন কোন জিনিসগুলো বেশি হবে এইখান থেকে বইলে দিছে যে কেন কি এইসব একটু কথাবার্তা আছে, কালার উইল বি সেটিং এই সেই ব্যা ব্যা ব্যা। তো আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস সেটা হলো সিম্পলি যদি আমরা এই যে সি কালেকশনে ক্লিক করি আমাদের আরেকটা ট্যাব ওপেন হবে এবং এই ট্যাবে আমাদের ভেক্টর রিলেটেড যেই জিনিসগুলো বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে সেই জিনিসগুলো দেখাবে, যে এই যে জিনিসগুলো এগুলো বেশি বেশি ডাউনলোডস হইতেছে, এই কালার ইউজের কারণে বেশি ডাউনলোডস হইতেছে বা এই টাইপের, এগুলো কিন্তু আমাদের সরাসরি ফ্রি পিক তার কালেকশনে নিয়ে আসবে। এখন এখানে যে শুধু প্রিমিয়াম তা না, মানে ফ্রিটাও কিন্তু আছে, যেগুলো মোস্ট পপুলার এগুলাই ফ্রি পিক সাজেস্ট করতেছে এইখান থেকে। তো আমরা এগুলো সিম্পলি এখান থেকে যাইয়া যে দেখে নিতে পারি যে ভেক্টর ট্রেন্ডস 2022-এর এগুলাই ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন, ন্যাচারাল কালার, সেরিফ ফন্টস, এই যে এই কথাগুলোও কিন্তু বইলে দিয়েছে ভেক্টরের মধ্যে কোন কোন জিনিস বেশি ইম্পর্টেন্স পাচ্ছে। এই জিনিসগুলো আমরা যদি একটু খেয়াল করি এগুলো মূলত ডিজাইনের কালেকশন দেখাবে। এই যে সেরিফ ফন্টস এর কথা আমি বলতেছিলাম, এই যে ভেক্টরে কোন ধরনের ফন্ট, এই যে আমরা ডিজাইনগুলো করি এই কিন্তু সেই ডিজাইনগুলো দেখাচ্ছে যে এই টাইপের ডিজাইন বর্তমানে ট্রেন্ডিং এ চলতেছে বা বেশি বিক্রি হচ্ছে। সো আমরা কিন্তু খুবই সহজে ঝামেলা ছাড়া এইখান দিয়ে বুঝে নিতে পারি যে ফ্রিপিক কি ধরনের ডিজাইন চায়, ফ্রিপিক আমাদের থেকে যে জিনিসটা চায় এটা আমরা এখান থেকে বুঝে নিতে পারি। আর ভিডিও আমি বড় করব না, যেটা হইলো কথা সেটা হইলো আপনারা সবাই দেখে নেবেন, যার যার ফিল্ড অনুযায়ী যার যেটা বেস্ট লাগে সেই জিনিসটা আপনারা এখান থেকে ডিজাইনগুলো করে নেবেন। আর কালারেরটা সবাই ঘুরে দেখবেন, এই কারণে কালারের ট্রেন্ডসটা দেখে দেখে রাখা ভালো, কারণ নিজেদের ডিজাইনে তাইলে এই জিনিসগুলো ইমপ্লিমেন্ট করা যায় যে এই ধরনের কালার অনেক বেশি সুন্দর বা এখন ফ্রিপিকে যাচ্ছে, তাইলে আমরা ইনশাল্লাহ এই জিনিসটি করবো। এবং তারা কিন্তু এক্সপেক্ট করতেছে আমরা 2023-এও তাদের সাথে থাকবো, এখন থাকবো কি থাকবো না আমরা নিজেরাও জানি না। সো হ্যাঁ, এইভাবে আপনারা এই ট্রেন্ডের ব্যাপারটা দেখতে পারেন। আর এই ট্রেন্ডের ব্যাপারটা দেখলে আপনাদের এই যে পরের ভিডিওটা আসতে যাচ্ছে সেটা হলো কি আমাদের কীভাবে আমরা রিসার্চ করব বা ফ্রিপিকে কোন ধরনের ডিজাইন দিব, মূলত যে কোন ধরনের ডিজাইন ফ্রিপিকে দেওয়া উচিত বেশি বিক্রির জন্য বা কীভাবে ফ্রিপিকের জন্য ডিজাইন করা উচিত, বেশি কোন ধরনের ডিজাইন করা উচিত, এটা নিয়ে পরের ভিডিওটা আসতে যাচ্ছে, সেটা বাম দিকে আসবে যদি বানানো হয়ে যায়, না বানানো হইলে দেরি হবে, তবে আসতে যাচ্ছে। সবাই ইউটিউব চ্যানেলের দিকে খেয়াল রাখেন আর আগের ভিডিওগুলো দেখে নিন, যারা যে নতুন আছেন তারা অন্যান্য সব ভিডিওগুলো দেখেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।